বেগম জিয়া ঘোষিত 29 তারিখের কর্মসূচি মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে মুক্তিযোদ্ধা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় রিলিতে এই আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, বিএনপি নেত্রীর কর্মসূচি গণতন্ত্র রক্ষার কর্মসূচি, তাই দলমত নির্বিশেষে সবাইকে গণতন্ত্রকে রক্ষায় দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এ সময় একদলীয় প্রহসনে নির্বাচন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা বলেন, সরকারের একঘেয়েমি ও ক্ষমতাকে স্থায়ী করার কারণে দেশে চলমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ সময় পুলিশের সারা দেশে পাখির মতো গুলি করে মানুষ হত্যার তীব্র নিন্দা জানান তারা। বক্তারা বুধবার নৃশংসভাবে নিহত 21 পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদের খুনের নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।